আপনারা বলেন না যে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আমি আপনাদেরকে দাওয়াত করলাম, আসেন আমাদের ঈদে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথে থাকেন। সকালে আমাদের ধর্মের অনুযায়ী গোসল করবেন, তারপর নামাজে যাবেন, তারপর নামাজ থেকে এসে কুরবানি করবেন, গরু কুরবানি করবেন, তারপর গরু দিয়ে ভাত খাবেন। দেখি কে কার উৎসবে বেশি যায়। আপনি মুসলমান হয়ে তো ঠিকই হিন্দুদের দুর্গা পূজায় যেতে পারেন, ওইখানে গিয়ে নাচতে পারেন, ডান্স দিতে পারেন, রং ডং করতে পারেন এবং হোলিও খেলতে পারেন। এখন তো ঈদ, দেখি আপনাদের কয়টা হিন্দু ভাইকে আপনার উৎসবে নিয়ে আসতে পারেন। শুধু হিন্দু বা অন্যান্য ধর্মের উৎসবের বেলায় ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু মুসলমানের কোনো উৎসব হলে ওই জায়গায় ধর্ম যার যার উৎসব সবার না কেন।